পশ্চিম বর্ধমানের আসানসোলে বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় রয়েছে মা কল্যাণেশ্বরীর মন্দির। সারা বছর যেমন প্রচুর মানুষজন আসেন, কালী পুজোর এই বিশেষ সময়ে আরও বহু ভক্তরা সমবেত হন। নানা জায়গা থেকে হাজার হাজার ভক্তরা আসেন মা কল্যাণেশ্বরীর মন্দিরে, আর এই কল্যাণেশ্বরীর মন্দিরের পুজোকে ঘিরে উন্মাদনা গোটা এলাকা জুড়ে। কালী পুজোর দিন রাত্রে বিশেষ পুজো অর্চনার ব্যবস্থা করা হয় মন্দিরে, ভক্তরা আসেন নানা জায়গা থেকে। মা কল্যাণেশ্বরীর প্রাচীন মন্দির রয়েছে সবনপুর 2 নম্বর জাতীয় সড়কের ধারে, সেখানেও প্রতিদিন হয় মায়ের নিত্য পুজো এবং কালী পুজোর দিনে বিশেষ পুজো পাঠ। মন্দিরকে নিয়ে ঐতিহাসিক এবং অলৌকিক নানান গল্পকথা প্রচলিত রয়েছে। প্রাচীন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা বল্লাল সেন, সেই সময় থেকেই পুজো অর্চনা চলে আসছে। সময় যত গড়িয়েছে মা কল্যাণেশ্বরীর মন্দিরের ভক্তদের ভিড় তত বেড়েছে। কালী পুজোর সময় দূর দূরান্ত থেকে ভক্তরা মনস্কামনা পূরণের জন্য আসেন দেবীর দরবারে। প্রতিবারের মতো এবারেও বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার এই মন্দিরে ভিড় ভক্তদের। পূজা কালী পূজায় উৎসব এখানে আছে। রাত্রিতে মায়ের পূজা হয়, বলিদান হয়, ভোগ নিবেদন হয়, ভোগ খাওয়ানো হয়। রাত্রি 9টা থেকে 12টা তক পুজো হয়। তারপর আপনার পুজোর পর ওই বাইরে যে ভাণ্ডারার ভোগ টোক ভক্তদেরকে খাওয়ানো হয়। আর লোকজন যদি থাকে লাইনে, তাহলে 1টা 1.5টা তক 2টা তক খুলে রাখি, তারপর আমরা বন্ধ করে বাড়ি চলে যাই। এই মন্দির কতদিনের? এই মন্দির আপনার 500 থেকে 700 বছর। সেন বংশের কুলদেবী, দেবী কল্যাণেশ্বরী। ইনি কল্যাণী প্রসাদ সিংহ ওর মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ে করার পর এখানে বিশ্রাম নিয়েছিলেন। পঞ্চকোট আদিপতি রাজা কল্যাণী প্রসাদ সিংহ এখানে মাকে বসার পর মা আর উঠেনি। তারপর সে কাঁদতে থাকে, তারপর সেই সোনার কলম দেয় এখানে দুর্গা পূজায় মা ওর বাড়িতে যাবি, বুঝলেন? এখানে আপনার ধরুন ঝাড়খণ্ড, বিহার, বোম্বে, দিল্লি, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান, কলকাতা, মানে আমাদের ভারতবর্ষের লোক আছে, আবার বিদেশ থেকেও অনেক লোক আছে, বুঝলেন? পূজাতে আপনার বিহারের লোকটা বেশি আসবে, ঝাড়খণ্ড থেকে বেশি লোক আসবে, বিহার থেকে বেশি লোক আসবে। পূজার বিশেষ পূজা বলে আজ খোলা থাকবে, ওই জন্যে মায়ের এখানে বলিদান হবে, আরতি হবে, ভোগ খাওয়ানো হবে, তার জন্য খোলা থাকবে। একটাই বৈশিষ্ট্য বলে জানি যে মানুষের মনোকামনা পূর্ণ হয় বলে মানুষ আস্থা নিয়ে এখানে আসে। এবারে আমি বিভিন্ন জায়গা হয়ে লাস্ট এখন বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে থাকি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বহরমপুর থেকে আসছি। এখানে মন্দিরে এলে তো শান্তির জায়গা আর খুবই ভালো লাগে, বারেবারে আসতে ইচ্ছা করে। কিন্তু বহরমপুর থেকে এটার ডিস্টেন্সটা অনেক দূর হয় বলে আমি হয়তো সবসময় এসে আসতে পারি না, কিন্তু আসি এখানে কল্যাণেশ্বরীতে বা মাইথনে আসলে পরে। এখানে তো আগে আসবো, তারপরে আর পাশেই আমার গুরুধাম আছে। না, প্রত্যেক বছর ইদানিং আসতে পারি না, কিন্তু আগে যখন আমি ধানবাদে থাকতাম তখন বছরে 2-3 বার হয়েই যেত আমাদের আসা। এসে ভীষণ ভালো লাগলো, খুব মানে পবিত্র একটা স্থান। গোদরেজ ইন্টেরিয়র বর্ধমান শোরুম নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। ফার্নিচারের উপরে রয়েছে 100% পর্যন্ত ডিসকাউন্ট কুপন জিতে নেবার দারুণ সুযোগ। এছাড়াও রয়েছে প্রত্যেক কেনাকাটার উপর অ্যাসিওর ডিসকাউন্ট। এখানে পাবেন বেডরুম সেট, ডাইনিং সেট, সোফা সেট ও স্টিল আলমিরা, এছাড়াও অনেক কিছু। একেই বলে একই ছাদের নিচে কমপ্লিট সলিউশন। তাই আর দেরি না করে চলে আসুন গোদরেজ ইন্টেরিয়র বর্ধমান শোরুমে। আমাদের ঠিকানা ভার্সেটাইল এন্টারপ্রাইজ, ডিভিসি মোড়, বর্ধমান। গোদরেজ ইন্টেরিয়র।